তিনি তার নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি একটি সুসংবাদও দিচ্ছেন। আমাদেরকে শুধু এতটা বলা হয়নি যে তুমি শুকরিয়া আদায় করো, বরং কথাটাকে এভাবে পেশ করা হয়েছে, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার উপরে যে অনুগ্রহগুলো করা হয়েছে সেগুলোকে আরও বাড়িয়ে দেওয়া হবে। কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা জিজ্ঞেস করি, সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ নিয়ামত ভাবে সম্পদকে, পয়সাকে। যদি আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকটা মুসলিমকে যদি বলা হয় যে আপনি আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ প্রাপ্ত হয়েছেন তার বিকল্প হিসেবে, তার বিনিময়ে আপনি আল্লাহর প্রশংসা করেন, তখন আপনার মাইন্ড চলে যাবে বা আপনার মূল ফোকাস চলে যাবে অর্থের দিকে, যে আল্লাহ আমাকে কত টাকার মালিক করেছে, আল্লাহ আমাকে কতটা ধন সম্পত্তি দিয়েছে, কতটা শান শৌকতের সাথে আমি আছি। তখন ওই সুবাদে সে শুকরিয়া আদায় করে থাকে। দেখা যাবে যে এবছর যার আর্থিক মন্দা গেছে সে হয়তো তখন মনের প্রশান্তির সাথে বলতে পারবে না যে আলহামদুলিল্লাহ, কারণ সে তো কিছু পায় নাই। আর এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের কথা বলতেছেন যে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছ তার আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে তার নিয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু আপনি যখন নিয়ামতই চিনবেন না, আপনার শিক্ষা শুধু এতটাই যে নিয়ামত মানে অর্থ সম্পত্তি, নিয়ামত মানে আমি কতটা খেলাম কতটা পেলাম, যদি এটা মূল হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবে না। তো প্রথম যেই দিক নির্দেশনাটা আমি আপনাকে দেখাবো, আমাদেরকে আগে আল্লাহর নিয়ামতকে চিনতে হবে, তারপরে শুকরিয়ার ব্যাপারটা আসবে। প্রথমে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোন নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এই আয়াতের মধ্যে দুইটা শব্দ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতকে বোঝাতে আমি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের একটা আয়াত বলি। একজন মানুষ যদি মনে করে যে আল্লাহর নিয়ামতগুলো কি, সে কখনোই গুনে শেষ করতে পারবে না। কিন্তু তাকে চিনানোর জন্য একটা আয়াত বলি, যে আয়াতে তার বিবেকে নাড়া দেবে যে আসলে নিয়ামতগুলো কি, এগুলো আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ আমি আর আপনি একটু আগেই বলেছি, নিয়ামত মনে করি শুধু অর্থ সম্পত্তিকে, নিয়ামত মনে করি বড় একটা বাড়িকে, নিয়ামত মনে করি একটা গাড়িকে, এটাকে আমরা নিয়ামত মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াত দুইটি আয়াতে পাবেন। সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে রয়েছে, ওই আয়াতটি সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইন তান উদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহ লা গফুরুর রাহিম। এটা ছিল সূরা নাহল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তুমি আল্লাহর নিয়ামতগুলোকে একক এক এক করে গণনা করে থাকো তাহলে কখনোই তুমি আল্লাহর নিয়ামতগুলোকে গুনে শেষ করতে পারবে না। এই আয়াতটি কার জন্য? আপনি কি মনে করেন যে আয়াতটি শুধু অর্থ সম্পত্তি বিত্তশালীদের জন্য? না, এই আয়াতটি প্রত্যেকটা মানুষের জন্য। এই আয়াত ধনী গরিব আরব অনারব সবার জন্য, রাসুল আম পাবলিক সবার জন্য। এই আয়াত যেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে তোমার উপরে যত অনুগ্রহ করা হয়েছে তুমি গুনে শেষ করতে পারবে না, তেমনি এই আয়াত আমাদের মতো একজন সাধারণ উম্মতের জন্যেও। আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় থেকে এই আয়াতকে সামনে রাখতে হবে, যে আল্লাহ আপনাকে বলতেছেন যে তোমার উপরে যত অনুগ্রহ করা হয়েছে তুমি সেগুলো গুনে শেষ করতে পারবে না। তখন আপনাকে দেখতে হবে আপনাকে তো আল্লাহ অর্থ সম্পত্তি দেয়নি, তাহলে কোন নিয়ামতের কথা আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে। কারণ আল্লাহর আয়াত যেহেতু, এটা আমাদের কোনো হুজুরের বাণী নয়, এটা আমাদের কোনো ব্যাখ্যা নয়, বরং আল্লাহ নিজে আপনাকে বলেছেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, তুমি আল্লাহর নিয়ামতগুলোকে গুনে শেষ করতে পারবে না। তাহলে আসুন প্রথমে আমরা দেখাই যে নিয়ামতগুলো কি। এটা কথা সত্য, কতক ব্যক্তি আছে যাদেরকে কম, আর কতক ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ওঢেল নিয়ামত দিয়ে রেখেছেন, ওঢেল। কিন্তু যে নিয়ামতের কথা আল্লাহ এ আয়াতে উল্লেখ করেছেন এটা সবার উপরে করা হয়েছে সমানভাবে, যেমন করা হয়েছে রাসুলের উপরে তেমন করা হয়েছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এবং সমস্ত সাহাবা একরামের উপরে, তেমনভাবে সমানভাবে আপনার আমাদের উপরে করা হয়েছে। সেটা কি? সেটা বুঝতে হলে আয়াতের শেষ শব্দ দুইটা আপনাকে বুঝতে হবে। তাতে কি আছে জানেন? আল্লাহ কি বলেছেন? ওয়াইন্নাল্লাহ লা গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান। আলোচনা চলতেছে নিয়ামতের, কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন তিনি ক্ষমাশীল এবং দয়াবান। কেন?
কারণ বলেছিলাম না যে এই একই আয়াত সূরা ইব্রাহিমেও রয়েছে। ইব্রাহিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেখানে দুইটা আলাদা শব্দ উল্লেখ করেছেন, সেটা কি? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নিশ্চয়ই মানুষ হচ্ছে জালেম এবং অকৃতজ্ঞ। আর সূরা নাহলে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা গফুরুর রাহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ বোঝাতে চেয়েছেন তোমাদের উপরে আমার যে অনুগ্রহগুলো, যে নিয়ামত দিয়ে আমি তোমাকে ঢেকে রেখেছি, সেটা হলো তুমি জালেম, তুমি অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে থাকি, তোমাকে দয়া করে থাকি। তার মানে এই ক্ষমা এবং দয়া, এটা যেমন রাসূল পেয়েছেন, এটা তেমন সাহাবা একরামরা পেয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ পেয়ে থাকে। যে মানুষের ফিতরতিভাবে দুইটা গুণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন, এক হলো মানুষ জালেম, এক হচ্ছে মানুষ অজ্ঞ, যেমন সূরা আপনার আহজাবের মধ্যে একেবারে শেষ আয়াত আল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাই ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমুন জাহুলা। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দুইটা গুণের কথা উল্লেখ করেছেন, মানুষ হচ্ছে জালেম, মানুষ হচ্ছে অজ্ঞ। আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মানুষ হচ্ছে জালেম এবং মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। তার মানে আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে অনেক বেশি জুলুম করেছি এবং আল্লাহর নিয়ামতের মাঝে থেকেও আমরা অনেক অকৃতজ্ঞ, অনেক নাশুকরি করে থাকি। এটা হচ্ছে আমাদের গুণ বা আমাদের বৈশিষ্ট্য। এতটা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন ক্ষমাশীল এবং দয়াবান। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন বান্দা, তোমার অসংখ্য জুলুমের মাঝেও, তোমার অসংখ্য ত্রুটির মাঝেও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে যাচ্ছি, তোমাকে দয়া করে যাচ্ছি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ, যেটা আমার উপরে আমাদের উপরে করা হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহর অনুগ্রহকে আরও বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে যে এই দিকে ইঙ্গিত করেছেন, এই মর্মে যদি আপনি খোঁজ করেন তাহলে কোরআনে স্পষ্ট আরও আয়াত পেয়ে যাবেন, যেখানে আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন যে আমি মানুষের অনেক অপরাধকে ক্ষমা করে থাকি। এই মর্মে কোরআনের একটি আয়াত আমি আপনাকে উল্লেখ করতে পারি, যে আয়াতটি 42 নম্বর সূরাতে রয়েছে, সূরা শুরা, তার 30 এবং 34, এই মর্মে দুইটা আয়াত পেয়ে যাবেন। 30 এবং 34 দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ক্ষমার কথাটা উল্লেখ করেছেন। যেমন 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যেই ধরনের বিপর্যস্তর মধ্যে পড়ে থাকো, যে মুসিবতগুলো তোমাদেরকে পাকড়াও করে, মূলত এটা তোমাদের হাতের কামাই, কারণ তোমাদের কৃতকর্মের কারণেই তুমি এত দুর্ভোগে পড়ো, এত ক্ষয়ক্ষতির মধ্যে তুমি পড়ে যাও, এত বিপদে তুমি পতিত হচ্ছ, এটা মূলত তোমার হাতের কামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব অপরাধের কারণেই যে আমাদেরকে ঘাটতি করেন, আমাদেরকে শাস্তি দেন বা আমরা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি এমনটা নয়। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা এত বেশি অপকর্মে লিপ্ত, এত বেশি জুলুম করে থাকি, আমরা আসলে যে এখন পর্যন্ত বেঁচে আছি এটাই অনেক কিছু, এখন পর্যন্ত আমাদেরকে যে আল্লাহ নিঃস্ব করে ছেড়ে দেয়নি এটাই অনেক কিছু, এখন পর্যন্ত আল্লাহ যে কাফেরদের দ্বারা আমাদেরকে নাস্তানাবোধ করে দেয়নি এটাই অনেক কিছু। কেন আল্লাহ কী বলেছেন? এগুলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের এই হাতের কামাইয়ের কারণে তোমরা এই দুনিয়াতে টিকে থাকারই অবস্থানে নাই, কিন্তু আল্লাহ তারপর তোমাদেরকে কেন টিকে রেখেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফু আন কাসির, কারণ অনেক অপরাধকে আল্লাহ নিজের পক্ষ থেকে ছেড়ে দেন। তার মানে আজকে মুসলিমরা যত বেশি অন্যায় অনাচার বা যত বেশি জুলুম করে থাকি, আমরা হক রাখি না এই জমিনে নিঃশ্বাস নেওয়ার, শান্তিতে থাকার, তারপরও আল্লাহ আমাদেরকে কেন শান্তিতে রেখেছেন? কারণ আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসির, তোমাদের অনেক পাপের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরিয়ে নিয়েছেন, মানে ওগুলোকে আল্লাহ না দেখার মতো করে আমাদেরকে ছেড়ে রেখেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে থাকেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোর মধ্য থেকে যেই অনুগ্রহটা আমরা সমস্ত মুসলিমরা পেয়েছি, সেটা হলো যে আমরা পাপি হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, আমাদেরকে অনেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের অনুগ্রহগুলোকে আরও বাড়িয়ে দেওয়া হবে।
তাহলে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ যে আমাদের অন্যায় অপরাধের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে থাকেন এটা ছিল একটা অনেক বড় অনুগ্রহ এবার আসুন এর পাশাপাশি এবছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ যাবত আমাদের উপরে আরো কত কি অনুগ্রহ করেছেন সেই অনুগ্রহের কথা দুই একটা স্মরণ করিয়ে দিই যাতে করে আপনার অন্তর থেকে আল্লাহর শুকরিয়াটা আরো গভীরভাবে বের হয় কারণ মানুষ যখন নিয়ামত বোঝে না মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলো অনুধাবন করে না তখন কিন্তু সেইভাবে শুকরিয়া আদায় করতে পারে না এটা একটা এক্সাম্পল দেই যেই ব্যক্তি কোনো একটা কিছুকে যত বড় নিয়ামত মনে করবে সেটা পাওয়াটাকে সে তত বেশি শুকরিয়া আদায়ের সাথে নেবে কথার কথা রমজান মাসে এই দৃশ্য দেখা যায় ধরে নেন এই মসজিদে যদি ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে দেখা যাবে যে ইসলাম ইফতারের একেবারে শেষ পর্যায়ে ইফতারের বিতরণ করা শেষ পাঁচজন লোক এসেছে তারা এসে দেখে সবাইকে ইফতারি দিয়ে দেওয়া হয়েছে তখন কমিটির পক্ষ থেকে বলা হলো যে আমাদের কাছে আরো তিনটা প্যাকেট আছে তিনজনকে দেওয়া যাবে ধরেন তিনজন যারা একটু বয়োজ্যেষ্ঠ বা যারা একটু মানে পরিচিত অথবা আগে এসেছে তাদের তিনজনকে দিয়ে দেওয়া হলো এই তিনজন ব্যক্তি যে একেবারে শেষে এসেও একটা প্যাকেট পেয়েছে সে কি আলহামদুলিল্লাহ বলবে কি বলবে না বলবে কিন্তু আপনারা যারা প্রথমে এসেছিলেন আপনাদেরকে যে এক প্যাকেট করে দেওয়া হয়েছে আপনিও আলহামদুলিল্লাহ হয়তো বলেছেন বা বলবেন কিন্তু এই তিন ব্যক্তির মতো না কারণ আপনি তো পেয়েছেন আপনি জানেন তো আমি পাওয়ারই ছিলাম পেলাম কিন্তু এই তিন ব্যক্তি যারা শেষে এসে পেয়েছে সে পাওয়ার মতো ছিল না আসলে সে পাওয়ার হক রাখে না কিন্তু ভাগ্যক্রমে সে পেয়ে গেল এই জন্য কিন্তু তার আলহামদুলিল্লাহটা আপনার আমার চাইতে একটু অ্যাডভান্স হবে বেশি হবে কিন্তু ওই যে দুইজন তারা যে পেল না কি মনে করেন বাঙালি মুসলিমের চরিত্র হিসাবে এই তিনজন পাওয়ার পরে যেভাবে আলহামদুলিল্লাহ বলেছে যেই দুইজন পায়নি তারাও কি আলহামদুলিল্লাহ বলছে না বলবে না কারণ তার অন্তর সায় দেবে না সেটা কারণ সে তো পায় না এখন তার কলিজা ফেটে যাবে যদি আলহামদুলিল্লাহ বলতে হয় কারণ না পেয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করা এটা একেবারে উচ্চ মানের ইমানদারদের দ্বারাই সম্ভব কিন্তু আমরা যারা খেয়েও আলহামদুলিল্লাহ বলি না আমরা না পেয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে বেরোবে না কিন্তু এই দুইজন কি জানে যে এই দুইজনের সাথে কি হতে যাচ্ছে যদি এই দুজন না পেয়ে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতো এটা হতো তার জন্য সবচেয়ে বেশি মর্যাদাকর কারণ কি জানেন কারণ যখন কমিটির লোক দেখলো যে বাহির থেকে লোকজনগুলো আসছে দুইজন এখনো পার্সেল পায়নি আর নাই কি করবে তখন কমিটির মূল ব্যক্তি যিনি তিনি বলল এই দুইজনকে মেহমানদের সাথে জায়গা করে দেওয়া হোক আপনি কি মনে করেন যারা আপনারা এখানে বসেছেন আপনাদেরকে বেশি জোর একটা বিরিয়ানির প্যাকেটই তো দেওয়া হয়েছে তাই না কিন্তু মেহমানদের জন্য কি শুধু বিরিয়ানির প্যাকেট থাকে না আরও কিছু থাকে প্যাকেট থাকে জুস থাকে খেজুর থাকে পানি থাকে লবণ থাকে আরও কিছু থাকে ধরে নেন এই দুই ব্যক্তি যখন সেই টেবিলে গিয়ে জায়গা পাবে আর যখন তার সামনে দেখবে অডেল খাবার এবার বলেন তো এই দুই ব্যক্তি যখন আলহামদুলিল্লাহটা বলবে ওই যে তিনজন ব্যক্তিকে যে শেষে পার্সেল দেওয়া হয়েছিল এই দুই ব্যক্তির আলহামদুলিল্লাহ কি এই তিন ব্যক্তির চাইতে বেটার হবে না আর অন্তর থেকে হবে না তা তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ যখন আল্লাহর নেয়ামতের কদর বোঝে তখন সে তার শুকরিয়াটা অন্তর একেবারে গভীর থেকে দেয় কিন্তু আমাদের সবসময় এটাও হওয়া উচিত কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা জানি না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বুঝতে পারবো কখন যেই দিন আমাদের নিঃশ্বাসটা বেরিয়ে যাবে তার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের পেট কবরের মাটি ছাড়া ভরবে না এটা রাসূল সাল্লাম বলে দিয়েছেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমাগুলোকে অনুধাবন করি না কিন্তু আমরা একটা সময় বুঝি যখন দেখা যায় আমাদের জীবনের বিপর্যয়গুলো ক্ষেত্রে এরকম ঘটে যেমন যে জিনিসটা আপনি পাননি যখন আপনার মন খারাপ যখন একটু পরে এর চেয়ে বেটার কিছু আপনি পান তখন আপনি যেভাবে সন্তুষ্ট হন এজন্য আমাদের উচিত সব সময় আল্লাহর প্রতি এভাবে সন্তুষ্ট থাকা যাদের সন্তান হয়নি আপনি জানেন না আপনার সন্তান হলে আপনার কি লাভ বা ক্ষতি হতো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ সম্পত্তি দেয়নি যাদেরকে রূপ লাবণ্য দেয়নি আল্লাহ ভালো করে জানে যে আপনি এগুলো পেলে আপনার কি লাভ বা ক্ষতি হতো এটা আল্লাহ জানে কিন্তু এগুলো না পেয়েও যদি আপনি আল্লাহর বান্দা হয়ে আছেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান টিকিয়ে রেখে বেঁচে আছেন আপনি হালালের উপরে আছেন আপনি শুকরিয়া আদায় করার চেষ্টা করেন কারণ এটা হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ যেটা অধিকাংশ মুসলিমরা ফিল করে না বিশেষ করে যেটা আমরা ফিল করি যারা এখানে আহলে হাদিস পরিবারের সন্তানরা রয়েছেন
যারা এই ধরনের মাদ্রাসাগুলোতে শিক্ষা নিচ্ছেন, যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক যুক্ত, যারা আশেপাশে বসবাস করেন, যারা কোরআন সুন্নাহ একটা পরিবেশ পেয়ে গেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াটা আরও বেশি গভীরভাবে নেওয়া উচিত। কারণ আল্লাহ চাইলে আমাদের জন্মটা ওই বেদাতির গর্ভে হতে পারত, আমাদের জন্মটা কবর মাজার পূজারীর হতে পারত, আমরা কোনো না কোনো একটা ভণ্ড পীরের অনুসারী হতে পারতাম, আমরা ইহুদি খ্রিস্টান হিন্দুর ঘরে জন্ম নিতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একান্ত রহমত অনুগ্রহ যে তিনি আমাদেরকে মুসলিমের ঘরে এবং তৌহিদবাদীদের ঘরে জন্ম দিয়েছেন। আমাদের সৃষ্টিটা একটা মুসলিম তৌহিদবাদীর ঘরে হয়েছে, বা আমরা সেই আকীদা সেই বিশ্বাস গ্রহণ করতে পেরেছি, আমরা এমন একটা মানহাজের প্রতিষ্ঠানে শিক্ষা নিতে পারতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা অনুগ্রহ, যেটা অনেক টাকার বিনিময়েও অনেকে পায়নি, পাবেও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতটাকে মানুষের টাকার উপরে ক্ষমতার উপরে বরাদ্দ করে দেয়নি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চেয়েছেন তাকে দিয়েছেন। এখানে আমি যখন খুতবার জন্য আমাকে বলা হয়েছে শেখের পক্ষ থেকে, আমি আসলে এর যোগ্য রাখি না, কারণ আপনারা আছেন এলমের একটা এরিয়াতে পুকুরের পারে, আর আমরা সেখান থেকে নেই, মাঝে মাঝে পাই, কিন্তু আপনারা যখন তখন নিতে পারতেছেন। এই জন্য আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নাই, বরং আপনাদের কাছ থেকে নেওয়ার মতো ব্যক্তি হলাম আমরা। তারপরেও সময়ের দাবিতে বা রিকোয়েস্ট বা অনুরোধ যেটাই বলেন না কেন, মুখ পরিচিত সেই সুবাদে মিম্বরে দাঁড়িয়ে গেছি, কিন্তু অবশ্যই আপনারা এর বেশি যোগ্য। তো যারা এখানে পড়ালেখা করেন, ছাত্র হয়ে আছেন, আমি মনে করি আপনাদের শিক্ষকদেরকে যথেষ্ট মূল্যায়ন করা উচিত এবং এই শিক্ষাটাকে অন্তর থেকে গ্রহণ করা উচিত। দুনিয়া আপনি পান আর না পান, আপনার কাছে ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে যে আমার এই শিক্ষা দিয়ে আমি কি পাব। যদিও আজকের খুতবাটা আমি একটা ভিন্ন একটা বিষয় নিয়ে দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু সাহস পাইনি, কারণ আপনাদের কাছে এলমি বিষয় নিয়ে কথা বলা ওই যোগ্যতা আসলে আমার নাই, যেটা আমি আরেকবার বললাম। কিন্তু তারপর কেন যদি ইচ্ছা ছিল যে আপনাকে এমন কিছু পয়েন্ট বলি যেটা আপনার বিবেকে আরও বেশি নাড়া দেবে, যে আপনি আরও বেশি শিক্ষার গভীরতাটাকে অর্জন করার চেষ্টা করবেন। একটা এক্সাম্পল দিয়ে দিই যে আজকে কি বিষয় নিয়ে আমি চেয়েছিলাম যে খুতবাটা হোক, সেটা হচ্ছে কোরআনের কিছু আয়াত আছে যে আয়াতগুলো আমরা সাধারণ ছাত্ররা পানির মতো করে পড়ে যাচ্ছি বা শিখে নিলাম, চিন্তা ভাবনা করি না, কিন্তু চিন্তার অনেক কিছু ছিল, অনেক কিছু ছিল বা অনেক কিছু আছে। আপনি যদি সে আয়াতগুলো কোরআনের আয়াতগুলো এবং হাদিসগুলো নিয়ে খুব গভীরভাবে স্টাডি করেন, আপনি এমন কিছু পাবেন যেটা যে স্টাডি করে না সে পাবে না। চিন্তার মধ্যে আল্লাহ অনেক কিছু রেখে দিয়েছে, যেমন দেখেন কোরআনের ছোট্ট ছোট্ট একটা আয়াত, বিজ্ঞরা কীভাবে বোঝে আর আমরা কীভাবে বুঝি। আমি যখন বিভিন্ন বিষয়ে যখন কোরআনগুলো পড়ি, তখন বড় বড় ব্যক্তিদের চিন্তা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ কারো উপরে অনুগ্রহ করলে কীভাবে করে। একটা এক্সাম্পল নিয়ে নেন, 85 নম্বর সুরা, সুরা বুরুজ, তাতে একটা আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে গর্ত খনন করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে কী করা হয়েছে? গর্ত খনন করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যারা এই কাজটা করেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী অপশন দিয়েছিলেন জানেন? আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দিয়েছে কিন্তু তওবা করেনি, তাদেরকে আমি কঠিন শাস্তি দেব এবং তাদেরকে আমি আগুন দিয়ে জ্বালাব। এটা আমাদের শিক্ষা, সাধারণ একটা আয়াত যে আল্লাহ বলেছেন তারা যদি তওবা না করে তাহলে তাদেরকে আমি এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেব। কিন্তু হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলে কি বলেন জানেন, উনজুর ইলা কারামিহি ওয়াল জুদ, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এবং তার মহা অনুভবত্ব দেখো যে আল্লাহ কি বলেছেন, কাতালু আউলিয়া আহু ওহুয়া ইউদুয়া ওহুয়া ইউদাউ ওহুয়া ইয়াদউহুম ইলা মাগফিরাতিহি ও তাওবাতিহি। হাসান আল বসরি বলেন তুমি আল্লাহর বরত্ব এবং তার মহা অনুভবত্ব দেখো যে আল্লাহ কত বড়, যে তার ওলিদেরকে হত্যা করা হচ্ছে, আল্লাহর ওলিদেরকে হত্যা করা হয়েছে, আর আল্লাহ সে পাপীদেরকে বলতেছেন তারা যদি তওবা করে নেয় আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। কারণ কি আছে আয়াতে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুব, যদি তারা তওবা না করে তাহলে তারা শাস্তি পাবে, আর যদি তওবা করে নেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। তার মানে তিনি বলতেছেন যে আল্লাহর দৃষ্টিভঙ্গিটা দেখেন যে এত বড় বড় পাপীদেরকে পর্যন্ত আল্লাহ অপশন দিয়েছে যে তোমার দ্বারা এত বড় পাপ হয়ে গেছে, ঠিক আছে, এরপরও যদি তুমি তওবা করে নাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন।
খুব মানে গভীর থেকে তারা এগুলোকে চিন্তা করে যেগুলো আমরা হয়তো ভাবি না আরেকজন শেখ বর্তমান যার বক্তব্য আমি শুনি সাধারণত তার নাম নিতে কোনো দ্বিধা করি না ভারতের ইন্ডিয়ার জালালউদ্দিন কাসেমি হাফেজাহুল্লাহ তার বক্তব্যের মধ্যে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্ট তিনি তুলে ধরেন তাদের বিদ্যা বুদ্ধি দেখলে আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চায় এরকম জ্ঞান দান করে থাকেন যেমন তার বক্তব্য থেকে অনেক কিছু শিখেছি একটা পয়েন্ট সেটা হচ্ছে সূরা ফালাক এবং নাস সম্পর্কে সূরা ফালাক এবং নাস আমরা সাধারণত পড়ি তিনি একটা সূক্ষ্ম পয়েন্ট এখান থেকে আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কয়েকটা অনিষ্ট থেকে আমাদেরকে আশ্রয় চাওয়া শেখানো হয়েছে এই অনিষ্টগুলোর মধ্য থেকে ওয়াসওয়াসা মানুষের অন্তরে যে কুমন্ত্রণা হয় এটা কত বড় মারাত্মক রোগ এটাকে তিনি হাইলাইট করেছেন বা বোঝানোর চেষ্টা করেছেন দেখেন তো কিভাবে তিনি বুঝিয়েছেন তিনি বলেন সূরা ফালাকে পাঁচটা আয়াত আছে এবং সূরা নাসের মধ্যে ছয়টা আয়াত আছে সূরা ফালাকের আয়াতগুলো লক্ষ্য করেন তাতে কি আছে আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন কি বলেছেন কুল আউযু বিরাব্বিল ফালাক আপনি একবার আল্লাহর কাছে আশ্রয় চাইলেন একবার আশ্রয় চেয়ে কতগুলো অনিষ্ট থেকে আপনি আশ্রয় নিলেন মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ তিনটা অনিষ্টের কথা আছে যদিও তিনটা অনিষ্টের মধ্যে সব কিছু শামিল কিন্তু তিনি মানে জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলি ধরে নেন তিনটা জিনিস থেকে আপনি বেঁচে গেলেন একবার আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কিন্তু সূরা নাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শিক্ষা দিলেন যেই রূপটা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজন সেখানে একবার নয় তিনবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস তার মানে তিন তিনবার করে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে কি থেকে বাঁচার জন্য মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস শয়তানের কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা এটার জন্য আল্লাহর তিনবার আল্লাহকে স্মরণ করতে হয়েছে অপরদিকে ফালাকে আল্লাহর স্মরণ একবার আসছে তিনটা অনিষ্ট থেকে আশ্রয় পেয়ে যাবেন আপনি আর ওয়াসওয়াসা এত মারাত্মক বড় রোগ যে এর জন্য বারবার আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত তাহলে এই দিক নির্দেশনাগুলো খুব চমৎকার যেটা বড়দের বক্তব্য থেকে আপনি পাবেন বা আপনি নিজেও স্টাডি করবেন গভীরভাবে তথাকথিত ছাত্রদের মতো আপনি শিখবেন না আমি যেটা মনে করি এটা কিন্তু স্কুল কলেজের পড়ালেখার মতো না যে আপনি বিজ্ঞানে পেলেন এত অঙ্কে পেলেন এত ইংলিশে পেলেন এত যেটাতে যত ভালো তত পেলেন আসলে ধর্মীয় শিক্ষাটা এমন হওয়া উচিতই নয় বরং আমি যেটা মনে করি আকিদার ক্লাস যদি হয় আর ক্লাসে ছাত্র একশো জন ছাত্রকেই একশোতে একশো পেতে হবে যখন ব্যাপারটা হচ্ছে আকিদার ব্যাপার কারণ আকিদাতে এক নাম্বার কম পাওয়া মানে আপনার আকিদাতে ত্রুটি আছে কোরআনের ব্যাপার যখন আসবে তখন আপনার উচিত হবে ওই প্রশ্নগুলো জানা যেটা প্রথম ব্যক্তি জানে তার মানে ক্লাসের একশো জন ছাত্রকে পুরোপুরি পরিপূর্ণভাবে জানতে হবে ধর্মীয় শিক্ষার ব্যাপার যেখানে যেখানে জান্নাত জাহান্নামের ব্যাপার এই জন্য আপনি এটাকে পাশ ফেল এই হিসেবে দেখবেন না বরং আপনাকে ইসলাম শিখতে হবে পরিপূর্ণভাবে আপনি প্রথম ব্যক্তিকে ফলো করেন ও কেন পারে আপনি কেন পারেন না তাহলে আপনার যে ত্রুটিগুলো এটা আপনি খোঁজার চেষ্টা করেন প্রথমত আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন তৌফিক কামনা করবেন দ্বিতীয়ত প্রচেষ্টা করেন ও যতটা করে তার চেয়ে বেশি এবং অন্তর থেকে আপনি চাইবেন যে না আমি কিছু শিখব কেন আজকে মাদ্রাসার মধ্যে হাজারো ছাত্র থাকা সত্ত্বেও একজন দুইজন মাত্র আলেম বের হয় কেন আর ওই একজন দুইজন আলেম যে বের হয় এটার কৃতিত্ব কিন্তু মাদ্রাসাওয়ালাদের না এটা তার ব্যক্তির আমি যেটা মনে করি কারণ শিক্ষক তো শিক্ষা দেয় সবাইকে এক সমান কিন্তু এ কীভাবে ভালো আলেম হতে পারে কিভাবে অবশ্যই আল্লাহর অনুগ্রহ একটা আছে কিন্তু তার প্রচেষ্টাও আছে সে চেষ্টা করেছে সে এটার জন্যে উদ্গ্রীব ছিল সে অন্তর থেকে চেয়েছে যে আমি কিছু একটা হব এই জন্য আমাদের ছাত্র ভাইদের প্রতি একটা আহ্বান থাকবে আপনি অন্তত এই শিক্ষাকে কদর করেন আর যেখানে শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা যেখানে শিক্ষা হচ্ছে সালাফি মানহাজের ব্যাপার এটাকে আপনি অন্তর থেকে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করেন আপনি এটাকে নিয়ে গর্ববোধ করার চেষ্টা করেন এটা আমাদের কোনো হীনতা নয় এটা আমাদের অপরাগতা নয় বা এটা আমাদের দারিদ্রতার শিক্ষা নয় বরং এটা হচ্ছে জাতিকে পরিবর্তন করার শিক্ষা এটা হচ্ছে তাওহীদের ব্যাপার এটা হচ্ছে একটা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার ব্যাপার এটা সবার দ্বারা হয় না এই জন্য আমরা যদি শিক্ষিত হয়ে বাংলার জমিন থেকে শিরিক বিদাত মুক্ত করতে না পারি এই দায়িত্ব অন্য কোনো খোরাফাতলায় পারবে না এটা কোনো মাজহাবির কাজ নয় এটা কোনো পীরের তরিকাওয়ালাদের কাজ নয় এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাজ এটা কোরআন
হাদিসে ওয়ালাদের কাজ এজন্য আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে কিন্তু আমরা এই দায়িত্ব অন্তর থেকে নেই না বিদায় আজকে বছরকে বছর ওয়াজ মাহফিল চলতেছে খুতবা চলতেছে এরকম হাজারো মাহফিল চলতেছে কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হওয়ার কোনো ভূমিকা নাই না এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় কিছু একটা করে দেখাতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাতে বলতে পারি যে আল্লাহ এই জাতিকে পরিবর্তন করার জন্য আমরা এই প্রচেষ্টাটা করেছিলাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন আমিন তো কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে অনুগ্রহগুলো করেছেন দুই একটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে নীতি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানে যে মানুষকে যদি আঙ্গুল দিয়ে সেই অনুগ্রহগুলো না দেখানো হয় ওর মাথা কোনোদিন ওটা নিয়ে চিন্তা করবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গায় আমাদেরকে দেখিয়েছেন যে তোমাদেরকে আমি রাত দিয়েছি দিন দিয়েছি তোমাদেরকে আমি নিদ্রা দিয়েছি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছি চাঁদ সূর্যকে একটা স্তরে আমি রেখে দিয়েছি এগুলো আল্লাহ দেখানোর প্রয়োজন বোধ করেছেন যাতে করে আমরা চিন্তাশীল হই তার চাইতে বড় ব্যাপার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত তার উপরে কৃত অনুগ্রহগুলোকে মাঝে মাঝে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যাতে করে তার অন্তরটা আল্লাহর দিকে একদম পরিপূর্ণ ঝুঁকে থাকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো অনুগ্রহ করেছেন তার মধ্যে সবথেকে বড় অনুগ্রহের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন যে হে নবী আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আমি আপনাকে হেদায়েত করেছি আমি আপনাকে এতিম পেয়েছিলাম আমি আপনাকে আশ্রয় দিয়েছি আমি আপনাকে অভাবী পেয়েছিলাম আমি আপনাকে গনী করেছি এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন এবং কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটা আপনি সূরা নিসার 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা বনী ইসরায়েলের 85-86 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা শুরা 42 নম্বর সূরার 51-53 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাকে স্মরণ করিয়ে দিয়েছেন সূরা আলে ইমরানের মধ্যে রয়েছে বিভিন্নভাবে সূরা বাকারার 151 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে রাসূলকে স্মরণ করিয়ে দিয়েছেন তার একটি আয়াত হচ্ছে আল্লাহ বলছেন ওলাউলা বনী ইসরায়েলের একটা আয়াত নিন ওয়ালা ইন শেনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা যদি আমি চাইতাম তাহলে আপনার উপরে যে কোরআনটা আমি নাজিল করেছি আমি ইচ্ছা করলে নাজিল নাও করতে পারতাম আমি চাইলে এটাকে থামিয়ে দিতাম আপনাকে আমি দিতাম না আল্লাহ যদি বলতেছেন আল্লাহ বলতেছেন যে আমি যদি চাইতাম যে আপনার উপরে কোরআন নাজিল করব না তাহলে আমাকে কেউ ঠেকায় রাখতে পারতো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন ওয়ালা ইন শেনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা আমি যদি এই কোরআনটাকে থামিয়ে দিতাম আপনি এমন কোনো ওকিল মধ্যস্থতাকারী পেতেন না যে আমার কাছ থেকে কোরআন নাজিল করে আপনাকে দিতে পারে তবে আপনার উপরে আমি আল্লাহ কেন কোরআন নাজিল করেছি ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকি কাবীর আলাইকা কাবীরা তিনি বলেছেন এটা আপনার রবের একান্ত দয়া যে আমি স্বেচ্ছায় আপনাকে চুজ করেছি পছন্দ করেছি যে আপনার উপরে আমি কোরআনটা নাজিল করব এবং জেনে নেন এটা আপনার উপরে আপনার রবের অনেক বড় একটা অনুগ্রহ তো তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই শুধু এই অনুগ্রহটা করেন নাই বরং এই কোরআন দিয়ে আমাদের প্রত্যেকটা মুসলিমের উপরে আল্লাহ বড় অনুগ্রহ করেছেন আল্লাহ চাইলে আমাদের জন্মটা মুসা ইসাক আলাইহি সালাম তাদের যুগেও হতে পারতো এবং আমরা ঈমান নাও নিয়ে আসতে পারতাম কিন্তু আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছেন এবং কোরআনের প্রতি এবং তার প্রতি ঈমান আনার আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ যেটা আমাদের উপরে করা হয়েছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যাতে করে আমরা তার শুকরিয়া আদায় করে থাকি তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহর শুকরিয়াটা আদায় যেন আমরা অন্তর থেকে করতে পারি এভাবে আল্লাহ বিচারের মাঠেও একবার আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন যে আল্লাহ আমাদেরকে কি অনুগ্রহ করেছেন সেটা হলো যখন জান্নাতীদের ফয়সালা হয়ে যাবে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ একবার তাকে তার জাহান্নামের জায়গাটা দেখাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা জান্নাতীকে জান্নাতে ঢোকানোর আগে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দেখাবেন যে তোমার সাথে আমি কি অনুগ্রহ করেছি একটু দেখো আজকে তুমি জান্নাতি কিন্তু তুমি আসলে এটার হকদার ছিলা না তুমি ওই জাহান্নামে ছিলা ওই জায়গাটা হতো তোমার কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঈমান এনে তার বন্দী করার মাধ্যমে আজকে ওই জাহান্নামটাকে ক্যান্সেল করে তোমাকে আজকে জান্নাত দেওয়া হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিবেন যাতে প্রত্যেকটা জান্নাতি সে তখন অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন
যেটা আপনি কিতাবুর রিকাকে পেয়ে যাবেন। সিফাতিল জান্নাতি ওয়ান নার হাদিস হচ্ছে 6569 এ রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা উরিয়া মাকাদাহু মিনান নার লাউ আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোন জান্নাতীকে জান্নাতে প্রবেশ করাবেন না যতক্ষণ পর্যন্ত তার জাহান্নামের ঠিকানাটা তাকে না দেখাবেন এবং বলবেন লাউ আসা, তুমি যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করতা তাহলে আজকে তুমি জাহান্নামী হইতা। লিয়াজদাদু শুকরান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন দেখাবেন? রাসূলুল্লাহ বলতেছেন লিয়াজদাদু শুকরান, যাতে আমাদের অন্তর থেকে শুকরিয়াটা আমরা আরো বেশি করতে পারি। বলেন তো দেখি, দুনিয়াতে তো শুকরিয়া আদায় করার অনেকগুলো প্রসেস বা মাধ্যম আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে সালাত আদায় করা, রমজান মাসের সিয়াম রাখা, মানে প্রত্যেকটা ইবাদত করা। কিন্তু জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ জাহান্নাম দেখিয়ে দিয়ে চেয়েছেন যে আমরা যেন তার শুকরিয়া আদায় করি। সেখানে কি দিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন? সেখানে দান খয়রাতের কোনো জায়গা নাই, সেখানে নামাজ পড়ার কোনো অপশন নাই, সেখানে সেজদা করার কথাও বলা হবে না, সেখানে সিয়াম রাখার কথাও নাই। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখ থেকে শুধু একটা বাক্য শুধু শুনতে চায় অন্তর থেকে, যে আপনি জান্নাত পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা একটা মুসলিমের মুখ থেকে উচ্চারণ হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাকে জান্নাতে যত নিয়ামত দেব সব নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে তোমার মুখ থেকে একবার আলহামদুলিল্লাহ বলা, কারণ ওটা ছাড়া সেখানে তো আর কিছু নাই আপনার শুকরিয়া আদায় করার মতো। আর আল্লাহ এই কথাটাই বলেছেন ওয়াখিরু দাওয়াহুম আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেটা আপনি সূরা ইউনুস 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো তার কাছে কিছুই থাকবে না, শুধু একটা বাক্য, সেটা কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর ওটাই আল্লাহ দুনিয়াতে শুনতে চাচ্ছেন, যে তুমি এটাই বেশি বেশি পাঠ করো, আল্লাহর প্রশংসা করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 10টা বারের মালিক বানিয়েছে, তুমি 10টা বারের দিকে তাকাও আবার বলো আলহামদুলিল্লাহ, হতে পারে আল্লাহ তোমাকে 11টা বারের মালিক করে দেবেন। কারণ আল্লাহ বলছেন ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, আপনি সুস্থতা পেয়ে গেছেন আপনি আলহামদুলিল্লাহ বলেন তাহলে আপনাকে আল্লাহ আর বড় কোনো রূপ দেবে না। আপনি সন্তান পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ বলেন, হতে পারে এই সন্তানকে আরও বরকত দেবেন বা আরও সন্তান দেবেন। যে কোনো নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তুমি যেটা পেয়েছো তুমি সেটার কদর করো। আর আমি তো মনে করি, যেটা একটু আগেই বলেছি, আমরা যদি আল্লাহর কাছে কিছু পাই বা না পাই, যেই হেদায়ত আল্লাহ আমাদেরকে করেছেন রাসূলের মাধ্যমে, সালাফদের মাধ্যমে, যে নীতির উপর আল্লাহ আমাদেরকে রেখেছেন, এর পরে আর কার কি প্রয়োজন, কার কি প্রয়োজন? এটা যারা পেয়ে গেছি এদেরকে তো অন্তত প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করা উচিত। আমি এটা ফিল করাতে পারবো না আপনাকে যে এটা কত বড় অনুগ্রহ, যেদিন আপনি মরে যাবেন তাওহীদের উপরে, যেটার বিনিময়ে আপনি জান্নাত পাবেন। কিন্তু ওই লোকগুলোর দিকে তাকান যারা অনেক বেশি শিক্ষিত, যাদের অনেকগুলো সার্টিফিকেট আছে, যারা অনেক বেশি বিদ্যা বুদ্ধি রাখে আপনাদের চাইতে, বিশেষ করে বাতিল পক্ষ থেকে বা মাজহাবিদের পক্ষ থেকে এটা স্পষ্ট ভাষায় বলা হয়, আহলে হাদিসরা আরবিতে পটু না, আরবি ঠিক মতো পড়তে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবিওয়ালাদেরকে, যদি আকিদা ঠিক না থাকে তারা জান্নাত পাবে? পাবে না। কিন্তু আপনি আমি আকিদা নিয়ে বসে আছি, যেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, এটা পেয়েও যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কীভাবে আপনাদেরকে বুঝাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করা উচিত। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা উচিত মাঝে মাঝে মুসলিমদেরকে আল্লাহর অনুগ্রহগুলোকে স্মরণ করিয়ে দেয়া, এটা আল্লাহ রাসূলকে বলেছেন। কেন? এতে মুমিনদের উপকার হয়। আল্লাহ বলেছেন এই কথা, যেটা আপনি সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 55 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশ দিন, উপদেশ মুমিনদেরই ফলপ্রসূ হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। কটা বন্ধু চলবে খুতবা? এখন 1:13, খুতবা 10 মিনিট, যেহেতু 1:13 হয়ে গেছে আসলে মূল বিষয়গুলো কিছু রয়েই গেছে। আলা কুল্লি হাল, যতটা বলেছি আমি মনে করি এতটুকু যদি আমি বোঝাতে সক্ষম হয়ে থাকি এটা আমার জন্য অনেক কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। তো এবছর আমাদেরকে যে অনুগ্রহগুলো করা হয়েছে, শর্টকাট দিয়ে একটা কথা উল্লেখ করে দিই। যেমন বলেছিলাম হেদায়াত, বছর তো একটা চলে যাবে, আর 4 দিন পরে এবছর শেষ, নতুন একটা বছর গণনা হবে। এবছর যারা ইমানের উপরে ছিলেন, যারা ইমানের উপরে ছিল না, তারা কোনোদিন আপনাদের মর্যাদায় আসতে পারবে না।
কারণ যার মর্যাদা ঈমানের উপরে যত বেশি যত আমল তার মর্যাদা তত বেশি এবং আগামী বছর আমরা যেন ঈমানের উপরে থাকতে পারি ইসলামের উপরে থাকতে পারি আমাদেরকে আল্লাহর কাছে সে তৌফিক কামনা করতে হবে উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পাশাপাশি যেই নিয়ামতগুলো দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমাদেরকে অনুগ্রহ করেছেন তার মধ্যে একটা হচ্ছে সুস্থতা একটা হচ্ছে অবসর সময় সচ্ছলতা যেটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেকের উপরে অনেক বড় অনুগ্রহ করেছে অনেক মুসলিম আছে যারা হয়তো অভাবী যারা তার সংসার টিকাতে গিয়ে হিমশিম খাচ্ছে কিন্তু আপনারা যারা আছেন অনেকে আছেন যে আপনার সংসার চালাতে গেলে হালাল হারামের জায়গায় গিয়ে আপনাকে দাঁড়াতে হয় না হালালভাবে সংসার চলে যাচ্ছে এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ রয়েছে যারা সুস্থ আছে তারা জানি না যে কত বড় নিয়ামতের উপরে আছে কারণ যারা অসুস্থ তারা বোঝে যে এর পেরেশানিটা কত যারা হসপিটালের বেডে আছে যাদের জন্য অগাধ টাকা লাগে যাদের রক্ত প্রতিদিন চেঞ্জ করতে হয় যাদের ক্যান্সারের রোগী আছে যাদের ডায়াবেটিস প্রেসারের রোগী আছে তারা বোঝে যে মাসে তার কত টাকার ওষুধ লাগে তো এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় অনুগ্রহ যেগুলো আমাদের উপরে করা হয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমাদেরকে একটা হাদিস পেশ করেছেন যেটা কিতাবুর রিকাকের প্রথম হাদিস কিতাবুর রিকাকের প্রথম হাদিসে তিনি আল্লাহর নিয়ামতের একটা হাদিস উল্লেখ করেছেন যে কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে হাদিস আপনি তাকাসুরের শেষ আয়াতের তাফসিরগুলো পেয়ে যাবেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কালা কালা রাস قال النبي صلى الله عليه وسلم نعمتان مقبون فيهما كثير من الناس الفراق والصحة دويتا نعمت امون আছে যে নিয়ামতগুলোর ক্ষেত্রে অধিকাংশ মুসলিম অকৃতজ্ঞ বলা চলে উদাসীন বলা চলে গাফিল বলা চলে সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুস্থ রেখেছে সে সুস্থতার কদর বোঝে না আল ফিরাক এবং যাকে আল্লাহ অবসর সময় দিয়েছে সেই অবসরতার মূল্য বোঝে না প্রত্যেকটা ছাত্র কিন্তু অবসর সে ভাবতেছে যে আমি তো পড়ালেখায় ব্যস্ত না আপনি ব্যস্ত নন এই অবসরতা হচ্ছে দুনিয়ার বি ব্যস্ততা আপনার সংসার চালানোর কোনো টেনশন নাই আপনার সন্তান মানুষ করার কোনো টেনশন নাই আপনার পরীক্ষার ফিস দেওয়া এটা আপনার টেনশন আল্লাহ দেয়নি এটা সব দিয়েছে আপনার অভিভাবকের উপরে আপনাকে ফ্রি করে রাখা হয়েছে এই জন্য এই নিয়ামতটাকে কদর করার চেষ্টা করেন যে বিশ পঁচিশ তিরিশ বছর আল্লাহ আপনাকে একজন গার্জিয়ানের মাধ্যমে ফ্রি করে রেখেছেন প্রত্যেকটা ছাত্রের উচিত এই সময়টাকে কদর করা এই সময়টা আপনাকে গেমস খেলে পার করার জন্য নয় যেটা অধিকাংশ স্কুল কলেজের ছেলেরা করে যেটা অধিকাংশ মানে বিধর্মীর মতো করে যারা চলাফেরা করে তারা করে আমাদেরকে এটা করা উচিত নয় যে আপনি মোবাইল পেয়ে দামি সিট পেয়ে সেখানে গান বাজনা দেখবেন সেখানে আপনি বসে বসে ওই গেমস খেলবেন বা খেলতামশা যারা পড়তেছে বসে বসে সেটা দেখবেন এটার জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই অবসরতা দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটারও কিন্তু জবাব নেবেন এই জন্য এটাকে কদর করার চেষ্টা করেন যারা ছাত্র অবশ্যই আছেন আপনি চাইলে অনেক সময় পাবেন রং তামশা দেখার মতো অনেক সময় পাবেন কিন্তু সেই রং তামশা হারাম হতে হবে জরুরি না হালালভাবে আপনি অনেক বিনোদনের সময় পাবেন কিন্তু ওই জায়গাটাতে আপনি আসা পর্যন্ত ধৈর্য ধারণ করার চেষ্টা করেন আপনি শিক্ষাটাকে মূল্যায়ন করেন তাতে আপনার বাপ মারও উপরও একটা বোঝা হালকা হয়ে যাবে এবং তার কষ্টটা লাঘব হয়ে যাবে যখন আপনি ভালো কিছু হয়ে দেখাতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত পিতামাতার অন্তরে প্রশান্তি দান করুন যারা আপনাদেরকে এখানে শিক্ষার জন্য পাঠিয়েছে আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে ইমাম তিরমিজি থেকে একটা হাদিস আমি আপনাকে কোট করি কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আউওয়ালা মা ইউসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি আল আবদা মিনাল নাঈম কিয়ামতের মাঠে নিয়ামত সম্পর্কে যখন কোনো বান্দাকে জিজ্ঞাসা করা হবে প্রথম আল্লাহ তার নিয়ামতগুলোর মধ্য থেকে দুইটা নিয়ামতের কথা বলবেন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে কি সুস্থতা দেইনি আলাম নুসিহালাকা জিসমাক আমি তোমার দেহটাকে কি অসুস্থ হওয়া থেকে নিরাপদ রাখিনি সুস্থতা তোমাকে দেইনি এবং তোমাকে নুরিয়াকা মিন মিনাল মাইল বারিদা এবং তোমাকে আমি মিষ্টি ঠান্ডা শীতল পানি পান করার মতো তৌফিক কি দেইনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা নিয়ামতের কথা বলেছেন কারণ মক্কায় আরব দেশে বা মরুভূমিতে পানির কত সংকট এটা তারা বুঝত যদিও আমরা এখন নলকূপ ছাড়লেই অঢেল পানি ঝরে যায় এটা আমরা বুঝি না কিন্তু জেনে নেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলোর মধ্য থেকে অনেক বড় একটা নিয়ামত যে আমরা মিষ্টি পানি খেতে পারতেছি
আমাদের চারপাশে যদি সমুদ্রের লোনা পানি থাকতো আর ওটাকে প্রসেসিং করে ফুটিয়ে ফিল্টার করে যদি খেতে হতো তখন বুঝতেন যে কত টাকা লাগে মিষ্টি পানি খেতে কিন্তু সেটা আমরা বলা চলে ফ্রি খেতে পারতেছি তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ইঙ্গিত করেছেন যে আমাদেরকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ামতগুলো আমরা ভোগ করতেছি সেগুলো আমাদের ইবাদতের সাথে কম্পেয়ার করলে চলবে না কারণ আমরা এমন কোনো ইবাদতই করতে পারিনি যে আল্লাহর কোনো নিয়ামতের বদলা হতে পারে এটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দয়া এবং বিশেষ রহমত আকুলু লি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد যতগুলো কথা বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে অনুগ্রহ করেছেন হেদায়েতের উপরে রেখে তার জন্য আমরা আল্লাহর প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কামনা করতেছি যে আল্লাহ যেভাবে তুমি আমাদেরকে তাওহীদের উপরে রেখেছো ইন্তেকাল পর্যন্ত মরার আগ পর্যন্ত আমাদেরকে এইভাবে ইমানের উপরে অটুট রাখো এবং শয়তানের অসওয়াসা থেকে বিভ্রান্তি থেকে কুমন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদের ইমানকে হেফাজত করো আমরা যারা এই মাদ্রাসাতে শিক্ষা নিই আল্লাহ তুমি আমাদের শিক্ষাতে বরকত দান করো এবং আমাদের সন্তানদেরকে যথাযোগ্য মানমর্যাদায় উত্তীর্ণ হওয়ার তো